বজ্রাঘাতে মৃত্যু হলো এক জমিয়ার। ঘটনা মঙ্গলবার রাতে তেলিয়ামুড়া মহকুমার বিলাইহাম এলাকায়। মৃত ব্যক্তির নাম কুমার জয়রিয়াং। সংশ্লিষ্ট এলাকায় যোগাযোগ ব্যবস্থার সমস্যা থাকায় মৃতদেহ বুধবার সকালে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনায় বিলাইহাম এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রাকৃতিক কাজে ঘরের বাইরে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো এক জমিয়ার। ঘটনা মঙ্গলবার রাত 10টা নাগাদ তেলিয়ামুড়া মহকুমার অধীন প্রত্যন্ত বিলাইহাম এলাকায়। জানা গেছে মঙ্গলবার রাত 10টা নাগাদ বৃষ্টির মধ্যে প্রাকৃতিক কাজ সারতে ঘর থেকে বের হন বিলাইহাম এলাকার কুমার জয়রিয়াং। আর ওই সময় কুমার জয়ের উপর বাজ পড়ে, এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঝুলে পড়েন কুমার জয়। এই অবস্থায় তার স্ত্রী এবং ছেলেরা চিৎকার শুরু করে। চিৎকার শুনে এলাকাবাসী কুমার জয়ের বাড়িতে জড়ো হয়। এলাকাবাসী মৃতদেহ হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু বিলাইহাম এলাকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভঙ্গুর। রাস্তাঘাট খারাপ থাকায় সংশ্লিষ্ট এলাকায় যানবাহন চলাচল করে না বললেই চলে। ফলে আজ সকালে এলাকাবাসী মৃতদেহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। এদিন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে বজ্রাঘাতে মৃত কুমার জয়রিয়াং এর এক নিকট আত্মীয় এই সংবাদ জানান। ঠাডা পড়ছে। হ্যাঁ, তারপরে? এরপরে রাত্রে দশটার সময় ঠাডা পড়া বাইরে পেশা কথা বাইরে ঠাডা পড়া মারা গেছে। কি নাম ওনার? কুমার জড়িয়া। কোন জায়গায় বাড়ি? বিলাইহাম পাড়া। বয়স কেমন তোর? 35 বছর। কি করে জানা গেছে মৃত কুমার জয়রিয়াং জুম চাষ করতেন। বাড়িতে তার স্ত্রী ও তিন পুত্র রয়েছে। মৃত কুমার জয়রিয়াং পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন। একমাত্র উপার্জনশীল ব্যক্তির এই মর্মান্তিক মৃত্যুতে গোটা পরিবারটি সহায় সম্বলহীন হয়ে পড়েছে। এই ঘটনায় বিলাইহাম পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।